দর্শক, আরে ফরি লস্করের ঘোড়া চ্যাম্পিয়ন, তিন বাজির মধ্যে তিন বাজি প্রথমে চ্যাম্পিয়ন হয়েছে। প্রত্যেক বাজি প্রথমে এসেছে এই সেই টেক পাজা ফরিল লস্করের ঘোড়া। ফরিল লস্করের ঘোড়াকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এখন সেই জকির সঙ্গে কথা বলবো। এখন সেই সাইন লস্করের সঙ্গে কথা বলবো। ফরিল লস্করের জকি 24 নম্বর চেস্ট নাম্বার, সেই নাম্বারটা দেখিয়ে দাও, জার্সি নাম্বার 24, যে জকি চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর ধোপারা থানা মন্দির বাজার জেলা দক্ষিণ 24 পরগনা। জার্সি নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি, 24 জার্সি নাম্বার, স্থান ধোপারাট, আর এটা কি দোল পূর্ণিমা উপলক্ষে ঘোড়া দৌড়। প্রত্যেক বছর এই ডেটে, এই দোল পূর্ণিমা উপলক্ষে একই ডেটে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে। এই 2024 সালে আজ 25শে মার্চ যে ঘোড়াটি চ্যাম্পিয়ন হয়েছে, আপনাদের চিরপরিচিত পশ্চিম বাংলার সব থেকে বড় ঘোড়া, সেই ফরিল লস্করের ঘোড়া, টেক পাজা, জেলা দক্ষিণ 24 পরগনা। গত বছর বাবা বরকান গাজীর ময়দানে যে ঘোড়া চ্যাম্পিয়ন হয়েছিল, বরকান গাজী মথুরাপুর ফার্স্ট, গত বছর 2023 সালে বাবা বরকান গাজীর ময়দানে যে ঘোড়া সোনার চেন জয়লাভ করেছিল, সেই ঘোড়া আজকের এই ধোপারহাট থেকে চ্যাম্পিয়ন হয়েছে, সেই জকির সঙ্গে কথা বলবো। তোমার নাম কি? সাইন লস্কর। সাইন লস্কর, বাড়ি কোথায়? সংগ্রামপুর টেক পাজা। সংগ্রামপুর টেক পাজা। তো আজকের তোমরা মানে ফরিদদার ঘোড়া চ্যাম্পিয়ন হয়েছে আর তুমি জকি ছিলে, আজকে চ্যাম্পিয়ন হয়ে তোমার মন কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো, আচ্ছা। তো তোমার বাবার নামটা বলে দাও। হারন্দশীল লস্কর। হারন্দশীল লস্কর, তুমি কত বছর এই ঘোড়া রেস করে আসছো? এই 2 বছর। 2 বছর? 2 বছরে এত ভালো পারফরমেন্স? হ্যাঁ। আচ্ছা, তো দর্শক, ও লাকি ছেলে এসছে, আমার ফেভারিট ফ্যান। তো দর্শক, এরকম খুদে বাচ্চারা যদি এস জামাদার করে পাগল হয় তাহলে কেন মাঠে আসবো না বলুন? আমি আসার সঙ্গে সঙ্গে আমাকে পাঁচা বেড়ে ধরেছে, জামাদার ভাই ভালো আছেন, ধন্যবাদ। তোমার নাম কি বলে দাও? সাফাত হোসেন হালদার। হ্যাঁ, সাফাত হোসেন হালদার। তোমার আব্বুর নাম বলে দাও? সাকিল হোসেন হালদার। আর লাকি কার নাম? আব্বু। আব্বু, ডাক নাম লাকি? হ্যাঁ। আচ্ছা, তো দর্শক, এই বাচ্চাটি আমার প্রিয় মানে সাবস্ক্রাইবার, সব সময় আমার চ্যানেল ফলো করে, তার জন্যে রেফারি এস জামাদারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। লাকির ছেলে, আরেকবার নাম বলে দাও। সাফাত হোসেন হালদার। ধন্যবাদ, থ্যাংক ইউ।